प्राथमिक नियोगे रक्षा कवच मामला अभिषेक बंदोपाध्याय आवेदन शुनानी शुनानी हबे विचारपति तीर्थंकर घोषेर एजलासे आज शुनानी सम्भावना विषय विस्तारित जानबो आमादेर सांबादिक षष्ठी चट्टोपाध्यायेर काछ थेके। षष्ठी खबर विस्तारित जानाओ। দেখো বাচ্চাদের নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের যে চিঠি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার পরবর্তী পর্যায়ে বিচারপতি অম্বিকা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে ইডি বা সিবিআই তারা কুন্তল ঘোষকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টে মেলেনি কোনো রকম রক্ষা কবচ। তারপরেই ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলা শুনানি চলাকালীনে আমরা দেখলাম যে গত সোমবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি অতিরিক্ত হলফনামা জমা দিলেন এবং সেই হলফনামায় তিনি আবেদন জানিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে যে তার যে চোখের যে সমস্যা রয়েছিল একটা দুর্ঘটনার পরে এবং সেই চোখের সমস্যার জন্য চিকিৎসা করতে যাবেন আমেরিকায় এবং সেখানে যাতে আমেরিকায় যাওয়ার সেই সুযোগ করে দেওয়া হয় এই মর্মে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে ইডির পক্ষ থেকে যারা আইনজীবীরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মামলা শোনার কোনো ইখতিয়ার নেই। তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলা থেকে অব্যাহতি নিয়ে নেন এবং মামলা চলে যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং গতকাল রাতে কলকাতা হাইকোর্টের যে নিয়মিত যে তালিকা প্রকাশিত হয় সেই তালিকায় প্রধান বিচারপতি তিনি ফের এই মামলা পাঠিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং আজ সেই মামলার শুনানি রয়েছে। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন চার দিনের রক্ষা কবচ দিয়েছিল এবং মামলা যখন মামলা থেকে অব্যাহতি নেওয়ার পর সেই রক্ষা কবচ কিন্তু এখনো কন্টিনিউ রয়েছে এবং আজকে দেখার বিষয় যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডির পক্ষ থেকে ঠিক কি বক্তব্য পেশ করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আমেরিকায় যাবেন বলে যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনকে আদৌ কলকাতা হাইকোর্ট মান্যতা দেন কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ ষষ্ঠী। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।